নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে আসবে একাধিক পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়ছেন মোস্তাফিজুর রহমান। আবারও ওপেনিং পজিশনে আনা হচ্ছে বড় পরিবর্তন। এদিকে এই ম্যাচে দেখা যাবে সাকিব আল হাসানকে। সাকিবের জন্য কপাল পড়ছে যে ক্রিকেটারের, যে শক্তিশালী একাদশ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে টাইগারদের হার 21 রানে। ম্যাচ জেতার বড় একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই পুরনো রোগের কারণে আবারও জেতা ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 167 রান করে পাকিস্তান। দুর্দান্ত ব্যাটিং করেন মোহাম্মদ রিজওয়ান। এদিকে বাংলাদেশের হয়ে বল হাতে দাপট দেখিয়েছেন তাসকিন আহমেদ, তবে বরাবরের মতো হতাশ করেছেন মোস্তাফিজুর রহমান। বাজে বোলিং করেছেন হাসান মাহমুদ, তাই তো এই দুই পেসারকে বসিয়ে নতুনদের সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট। এদিকে সহজ লক্ষ্য ব্যাট করতে নেমে 146 রান তুলতে পারে বাংলাদেশ। আবারও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। গত কয়েকটি ম্যাচে সাব্বির মিরাজকে দিয়ে পরীক্ষা চালালেও সফল হতে পারছেন না এই জুটি। সামনেই বিশ্বকাপ, তাই তো ওপেনিং জুটিতে পরিবর্তন আসতে পারে পরের ম্যাচেই। এদিকে ভ্রমণ ক্লান্তির কারণে প্রথম ম্যাচে না খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসান। সেজন্য বাদ পড়তে হবে একজনকে। এদিকে টি-20 ক্রিকেটে খুব একটা ভালো করতে পারছে না বাংলাদেশ, আর সেজন্য প্রতিটি ম্যাচই একাদশে আনা হচ্ছে পরিবর্তন। আর টাইগাররা হারলে তো একাদশে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হারলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। তাই এই ম্যাচে জিততে মরিয়া সাকিব আল হাসানের দল। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি নিউজিল্যান্ডের বিপক্ষে কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন মেহেদি হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে ভালো করতে না পারলেও একাদশে টিকে যাচ্ছেন মিরাজ, কারণ তাকে দিয়ে বিশ্বকাপে ওপেনিং করানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। তবে যদি প্রতি ম্যাচেই ব্যর্থ হন মিরাজ, তাহলে বিকল্প কাউকে খুঁজবে টিম ম্যানেজমেন্ট। এদিকে মিরাজের সাথে ওপেনিংয়ে দেখা যাবে নাজমুল হাসান শান্তকে। টি-20 বিশ্বকাপে স্কোয়াডে থাকা শান্ত সুযোগ পাচ্ছেন ত্রিদেশীয় সিরিজের ম্যাচেও। ওপেনিংয়ে শান্তকে ছাড়িয়ে দেখতে চায় বাংলাদেশ। যদি ভালো করতে পারেন তাহলে টিকে যাবেন দলে, আর খারাপ করলে বাদ পড়তে পারেন বিশ্বকাপের দল থেকেও, আর সেজন্য বাদ পড়ছেন সাব্বির রহমান। 3 নম্বর পজিশনে ব্যাটিং করবেন লিটন কুমার দাস। গত ম্যাচে এই পজিশনে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন, তাই তো নিউজিল্যান্ডের বিপক্ষেও 3-এ ব্যাটিং করবেন লিটন। এদিকে দলে ফিরলেও 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে হবে সাকিব আল হাসানকে। 5 নম্বর পজিশনে ব্যাটিং করতে হবে আফিফ হোসেন ধ্রুবকে। 6 নম্বর পজিশনে দেখা যাবে ইয়াসির আলী রাব্বিকে। 7 নম্বরে ব্যাটিং করবে নুরুল হাসান সোহান। 8 নম্বরে ব্যাটিং করতে হবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। এছাড়াও দলে থাকবেন 3 পেসার। গত ম্যাচে দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদ তো আছেনই, সাথে দেখা যাবে ইবাদত হোসেনকে। আরব আমিরাত সিরিজে ভালো করা শরীফুল ইসলামও থাকছেন এই ম্যাচের একাদশে, আর সেজন্য বাদ পড়ছেন মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে 9 অক্টোবর দুপুর 12টায়। বাংলাদেশের একাদশ: নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই পরিবর্তন নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।